হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে আমরা জানব। তো ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারের সব থেকে প্রয়োজনীয় একটা সাইট, সেটা হচ্ছে তার পোর্টফোলিও। তো আজকে আমরা একজন গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিও ওয়েবসাইট অর্থাৎ বিহান্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা একটু দেখবো এ টু জেড। তো বিহান্স জিনিসটা কী দেখেন, তো আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইনার আছি তারা কিন্তু এই বিহান্স নামটার সাথে কম বেশি পরিচিত সবাই, তাই না? কারণ আমাদের পোর্টফোলিওর জন্য কিন্তু এরকম ওয়েবসাইট আছে, বিহান্স আছে, ড্রিবল আছে, ফ্লিকার আছে। তো আমাদের সব থেকে পপুলার একটা ওয়েবসাইট মানে পোর্টফোলিওর জন্য সেটা হচ্ছে বিহান্স। তো এই বিহান্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আজকের লেসনে আমরা সেটাই জানবো। তো দেখেন এখানে মূলত কিন্তু একটা ডিজাইন এভাবে প্রেজেন্টেশন করে রাখা হয়। দেখেন এক একটা ডিজাইন এক একভাবে কিন্তু এখানে আমি প্রেজেন্টেশন করে রাখছি। এখন আমার ক্লায়েন্ট যদি আমার কাজ দেখতে চায় তাহলে কিন্তু আমি ঠিক এইখান থেকে এই লিঙ্কটা আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো, সে কিন্তু আমার পোর্টফোলিওতে এসে আমার কাজ দেখে কিন্তু তার পছন্দ হলে সে আমাকে কাজ দিবে। ওকে, তো দেখেন এখানে কাজগুলো কিভাবে প্রেজেন্টেশন করা। সাপোজ আমি যদি এই ডিজাইনটা ওপেন করি এখান থেকে, এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু এই একরকম প্রেজেন্টেশন, এই একরকম প্রেজেন্টেশন এবং এই একরকম প্রেজেন্টেশন, মানে এই যে বুক কভারটা দেখেন এখানে চার রকম প্রেজেন্টেশন করা আছে। এখন এইটা যদি কোনো ক্লায়েন্টের জন্য আমি করে থাকি তাহলে কিন্তু এইভাবে মক আপ করে আমি আমার ক্লায়েন্টকে মানে দেখাবো যে আপনার ডিজাইনটা আমি করছি, এই হচ্ছে আপনার ডিজাইন। এখন ক্লায়েন্ট কিন্তু সে যেহেতু এটা বুক কভার, সে কিন্তু এখানে মক আপ করার পরে সে কিন্তু তার বইটাকে বাস্তবে কল্পনা করার সুযোগ পাচ্ছে যে আমার বইটা প্রিন্ট করলে এরকম হবে, ঠিক আছে? তো এরকম প্রেজেন্টেশন করে আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইটে হচ্ছে ডিজাইনগুলো এভাবে সাজিয়ে রাখি। তো এইভাবে রাখলে হয় কি যে এখানে কিন্তু ক্লায়েন্টরা ভিজিট করে, তো এখানে ক্লায়েন্টরা ভিজিট করে আপনার কাজ যদি তার পছন্দ হয় সে কিন্তু আপনার সাথে সরাসরি এখান থেকে মেসেজে কন্ট্যাক্ট করতে পারে, বা এখানে যদি আপনার আরও কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেইল থেকে শুরু করে তাহলে কিন্তু আপনার সাথে সরাসরি সে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই বিহান্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আজকে মূলত আমরা সেটাই দেখবো। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমি একটা মেইল দেখেন ওপেন করে রাখছি ইমরান নামের, এটা আমার এক স্টুডেন্টের। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে নতুন ট্যাবে, নতুন ট্যাবে গিয়ে এখানে সার্চ দিব হচ্ছে BEHANCE.net BEHANCE.net এই ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সাইন আপে। সাইন আপে ক্লিক করে এখান থেকে দেখেন ইমেইল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো এখান থেকে কি করব, এই ইমেইল অ্যাড্রেসটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এইখানে এসে পেস্ট করব এবং এখানে কি করব একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এবং পাসওয়ার্ডটা কি দিবেন, একটু স্ট্রং দিবেন, ঠিক আছে? আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখেন এইটা কিন্তু অলরেডি অ্যাক্সেস দেখাচ্ছে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে আপনার যদি অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই মেইল দিয়ে আপনার আর এইভাবে অ্যাকাউন্ট করা লাগবে না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট গুগলে গিয়ে ওখান থেকে কন্টিনিউ দিয়ে দিলে হয়ে যাবে। এখানে দেখেন এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে, কারণ হচ্ছে এই মেইল দিয়ে এখানে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করা আছে। তো যদি আপনার অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি সরাসরি এইভাবে করতে পারবেন, আর যদি আপনি অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখান থেকে জাস্ট গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করে এখান থেকে দেখেন এই মেইল যেটা আমার এখানে লগ ইন করা আছে এই মেইলটা ওখান থেকে কন্টিনিউ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা আপডেট পাসওয়ার্ডটা দিয়ে রাখি আমি। এই যে দেখেন এখানে কিন্তু বিহান্স অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে এইখান থেকে এবার আপনি যে কাজটা করবেন এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করে দিবেন, এখান থেকে এইভাবে সবগুলো সিলেক্ট করে দিবেন। এখানে অ্যাকাউন্ট করা কিন্তু কোনো বিষয় না, জাস্ট সাইন আপ করে ওখান থেকে একটু ইনফরমেশন দিলেই শেষ। বা যদি আপনার আগে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওইখান থেকে আমি যেভাবে করলাম ঠিক সেমভাবে। এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে এইটা হচ্ছে প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনি আপনার ড্যাশবোর্ডটা পাবেন। এইখানে দেখেন এয়ারড ইউর প্রোফাইল ফটো, ক্লেইম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে এডিট ইউর অ্যাভেলেবিলিটি, তারপরে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। ওকে, তো এইখান থেকে দেখেন ইমরান হোসেন নাম আসছে। তো এইখানে যেমন আমার পোর্টফোলিওটা কিন্তু আপনারা দেখছেন কি লেখা, ভেট স্টক লেখা, তাই না? তো এইটা হচ্ছে আমার শপ নেম বা এখানে আপনার ডিসপ্লে নেম যেটাই বলেন। তো এইটা হচ্ছে আমার স্টোর নেম। তো এই নামটা দিয়েই মূলত আমার সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা। তো সেমভাবে এইখানে হচ্ছে আমার এই স্টুডেন্টের মার্কেট প্লেস নেম আছে হচ্ছে জিএফএক্স রাম। তো এখান থেকে কি করব, এডিট ইউর প্রোফাইলে গিয়ে
এখানে ওই টেক্সটটা বসিয়ে দেব, জি এফ এক্স আর ইউ এন, এটা হচ্ছে আপনার একটু এখানে স্পেস হবে, যেহেতু এখানে আপনার একটা ওয়ার্ড আপনি দিতে পারবেন না, একটু স্পেস দিতে হবে। এখানে দেখেন লিখে দিচ্ছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কোম্পানি, এখানে দেওয়া লাগবে না, বাংলাদেশ সিটি। এখানে ওয়েবসাইট ইউআরএল যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটা দিতে পারেন। আচ্ছা, আর এখানে এগুলো আপনার দরকার হলে কি কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা ব্যাক টু প্রোফাইলে চলে গেলাম, ব্যাক টু প্রোফাইলে চলে গেলে দেখেন এখান থেকে এই যে জিএফএক্স রান চলে আসছে। এইবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লেইম ইউর প্রোফাইল ইউআরএল, এইখানে হচ্ছে জিএফএক্স রান দিয়ে দিব। এই যে এবার এখানে কিন্তু এই নামটা দেখেন আছে, যার কারণে এখানে কিন্তু অলরেডি অ্যাক্সেস দেখাচ্ছে না। এখান থেকে সেভে ক্লিক করলাম, দেখেন এখন behance.net/gfxrun, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ক্লেইম ইউর ইউআরএল মানে আপনার মানে ইউজার নেম যেটা সেইটাই দিয়ে দিবেন এখানে, ওকে। এবারে অ্যাড ইউর প্রোফাইল ফটো, এখানে আপনি প্রোফাইল ফটো সেট করতে পারেন যেমনটা আমার এখানে সেট করা আছে। তারপরে এখানে এডিট ইউর অ্যাভেলেবিলিটি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে ফ্রিল্যান্স প্রজেক্টে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে নাও দিবেন, এখান থেকে আচ্ছা 1000 পর্যন্তই রাখলাম, দেন ডান দিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরি দিতে হবে, তো এখানে দেখেন গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি চাইলে সবগুলো দিয়ে দিতে পারেন বা আপনি যে টাইপের কাজ করেন সেইগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে। আচ্ছা, এখান থেকে আমি এগুলো সবই সিলেক্ট করে দিচ্ছি, এই কয়টা এখানে সবগুলো করা যাবে না, দেখেন এখান থেকে আমি ডান দিলাম, এখান থেকে ডান, তো আমার এখানে দেখেন কাজ কমপ্লিট। আচ্ছা, এটা এখান থেকে ক্রস দিলাম। এবার এইখানে দেখেন এই যে ফুল টাইম জব, আচ্ছা এডিট অ্যাভেলেবিলিটি এসে এখান থেকে একটু নিচে এসে ফুল টাইম জবে আপনি এখান থেকে বাটনটা অন করে ডান দিবেন, ওকে। আচ্ছা, এবার এখান থেকে দেখেন আপনার যদি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে অ্যাডোবি স্টকে গিয়ে এখান থেকে অ্যাড অ্যাসেট টু অ্যাডোবি স্টক, এইখানে হচ্ছে আপনার এটা লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখানে আপলোড দেওয়া হয় নাই ফাইল, এখান থেকে আপনার অটোমেটিক যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে সার্ভিস বা এখানে ডিটেলস সব কিছুই আমার এই চ্যানেলেই পাবেন। এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে youtube.com, এখান থেকে /@vectestok এটা লিখে সার্চ দিবেন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখান থেকে চলে যাবেন প্লেলিস্টে, প্লেলিস্টে গিয়ে একটু নিচে এসে দেখেন এই যে পোর্টফোলিও টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে আসবেন। আসার পরে এখান থেকে এই তিনটা ভিডিও দেখে নিলে আপনি বিহান্সের A to Z বিস্তারিত সব কিছুই শিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা বিহান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখা হচ্ছে নেক্সটে আরও কোনো ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।